পঞ্চায়েত নির্বাচনের জন্য বৃহস্পতিবার সকাল 7টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়া। ভোট গ্রহণ চলে বিকেল 4টা পর্যন্ত। বৃহস্পতিবার সকাল থেকে নিজ বিধানসভা কেন্দ্র কৃষ্ণপুরের বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্র পরিদর্শনে বেরিয়ে পড়েন এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বিকাশ দেববর্মা। ভোট কেন্দ্র পরিদর্শনে গিয়ে প্রদত্ত ভোটের খোঁজ খবর নেন তিনি। কথা বলেন দলের প্রার্থী সহকর্মী সমর্থকদের সাথে। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী বিকাশ দেববর্মা জানান, গণতন্ত্রের বাস্তব চিত্র পরিলক্ষিত হচ্ছে ভোট কেন্দ্রগুলিতে। নির্বাচক মণ্ডলী হাসি খুশিতে ভোটদান করেছেন। বিরোধীরা গণতন্ত্র নেই বলে প্রচার করে বেড়াচ্ছে, কিন্তু 25 বছর কেউ ভোট কেন্দ্রে যেতে পারতেন না। মন্ত্রী আরও জানান, কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রে 10টি গ্রাম পঞ্চায়েত রয়েছে, পঞ্চায়েত সমিতির আসন রয়েছে 8টি, জেলা পরিষদের আসন রয়েছে 2টি। এর মধ্যে পঞ্চায়েত সমিতির 3টি আসন এবং জেলা পরিষদের 2টি আসনে বিজেপি প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। তিনি আরও জানান, পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বিরোধী দল কোন লোক খুঁজে পায়নি। তিনি আরও জানান, শুধু কৃষ্ণপুরই নয়, গোটা রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে বিজেপির বিরাট জয় সময়ের অপেক্ষা মাত্র। ভোট কেন্দ্রের মধ্যে শান্তিপূর্ণভাবে ভোট চলছে, যেটা কিছুক্ষণ আগে আমি বলেছিলাম। আপনারা এখন দেখেছেন গণতন্ত্র, গণতন্ত্র কি জিনিস, মানুষ সবাই হাসি খুশিতে ভোট গ্রহণ দিচ্ছে, সবাই অংশগ্রহণ করছে, কোনো কোনো জায়গায় র্যাঙ্কিং সিস্টেম নেই, মানুষ একদম শান্তিপূর্ণভাবে ভোট করছে। বিরোধীরা বলছে যে আমাদের, আমরা নাকি গণতন্ত্র নেই, 35 বছর কি গণতন্ত্র ছিল, আমাদের লোক ভোট দিতে পারে নাই, কেউ বুথ সেন্টার যেতে পারে নাই। আজকে কি সিপিএম বলুন, কি কংগ্রেস বলুন, সবাই বুথ দিচ্ছে, একদম আরামে বুথ দিছে। আমার কৃষ্ণপুরের মধ্যে কোনো গন্ডগোল নেই, সারা ত্রিপুরার মধ্যে কোনো গন্ডগোল নেই, সুস্থভাবে বুথ দিছে মানুষ। আজকে আমার দিদি দীপা দেব, আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য, উনি হলো জেলা পরিষদের সদস্য। আমাদের কৃষ্ণপুরের মধ্যে 10টা জিপি, তারপরে 8টা পঞ্চায়েত সমিতি, 2টা জলে পরিষদ, এর মধ্যে আমাদের 10টা জিপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমরা জয়ী করেছি। 8টার মধ্যে আমরা 3টা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করেছি জেলা এই পঞ্চায়েত সমিতির মধ্যে, এবং জেলা পরিষদ 2টা সিট আছিল, 2টা সিটও আমরা জেলা বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়ী করছি, কারণ ওদের দাঁড়ার মতন কোনো লুকুই নাই। এদিন মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির বিজেপি মনোনীত প্রার্থী দীপা দেব এবং জেলা পরিষদের বিজেপি মনোনীত 2জন প্রার্থী। Bureau Report, RE News.